বলেই দিচ্ছি, শুধু চাটনিটা এক্সট্রা আছে, টক মিষ্টি চাটনি আমরা, আর বলে দিই করলা ফ্রাই করা আছে, হোপা ফ্রাই করা আছে, আর রয়েছে এটা চিচিংয়ে, অনেকে চিচিংয়েই বলে, আর এখানে চিকেনের ঝাল ফ্রাই যেটা পুরো একদম জল ছাড়া, আর এখানে বয়েল এগ ফ্রাইও করা হয়েছে মশলা, এটা একটা একটা নিয়ে আছে, আর ফ্রাই ডাল আজকে, তো ডালটাও ভেজে আজকে করেছি, আজকে কোনো রাউন্ড হবে না, আজকে কিন্তু একটাই চ্যালেঞ্জ, চ্যালেঞ্জের শেষে পানিশমেন্টও রয়েছে, বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন, আর ভিডিও বললাম তো পানিশমেন্ট রয়েছে, তাহলে এবার ভিডিওটা শুরু করি, তো এই জিনিসটা একসাথে আছে, তো ওটাকে আগে থেকে নাবিও রব আমি, আমি পাতি তুলে নিচ্ছি, তুমি প্লেট থেকে নিয়ে নিও, ঠিক আছে, ঠিক আছে, টিমটা এক জায়গায় ছিল, বন্ধুরা কাউন্টিং শুরু করি, 3 2 1 স্টার্ট, উঠছে, কারণ কাঁচা সবজিটাই তো মিষ্টি, অনেকদিন বাদে সবজি নিয়ে চ্যালেঞ্জ করতে বসেছি, ডালও আছে, ডাল ভাত, আটু জনে ডিমটা যাচ্ছিল নিচে পড়ে, শেষ পাতে চিকেন ফ্রাই, চিকেন মশলা ফ্রাই, এই জিনিসটা দারুণ টেস্টি, খুব খুব ভালো, ওহ
দারুন, দেখতেও ছিলাম যার দারুন, খেতেও দারুন, খেতেও দারুন। তো ও তো চাটনির দিকে এগিয়েই গেছে, এটাকে আর আমি খেলাম না, পরে দ্বিতীয় শেষে খাওয়া যাবে, চাপ হয়ে যাচ্ছে। দারুণ খাওয়া দাওয়া ছিল, আজকে এক নিমেষ থামিনি, একবারে খেয়ে গেছি। আমাকে আরেকটু জন্য হারিয়ে দিচ্ছিল, মাংস তো একটু দেরি হয়, ভাত হলে পারতো না। শুধু দাও, কি পানিশমেন্ট দেবে, কি দেবো, এটাকে পরে খাবো, চাপ হয়ে যাচ্ছে। তো বন্ধুদের বলছি, আমি একটা পানিশমেন্ট নিয়ে চলে এসেছি। তো আমি জানি কি পানিশমেন্ট, তুমি তো দেখেছো, বন্ধুরা তো দেখেনি। তো নাও হাতটা পাতো, এটা এটা না, এটা যেটা খুশি তুমি ওইটাই রাখো। তো এটা 15 সেকেন্ড রাখতে হবে, স্টার্ট করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও ভিডিওটাকে। তাহলে আজকে আসছি, টাটা।